আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব বুটস্ট্র্যাপ 4 এর লিস্ট গ্রুপ। লিস্ট গ্রুপের যতগুলো ক্লাস আছে সব আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো শুরু করার আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। দেখার পর যদি ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য কেউ শিখতে পারে। তো চলুন আমরা শুরু করি। আমরা লিস্ট গ্রুপের জন্য আমরা প্রথমে ইউএল নেব, ইউএল এর মধ্যে এলআই নিব, ট্যাব প্রেস করলাম। তো এলআই তে আমি কন্টেন্ট দিই, হোম দিলাম, তারপরে এটা দিলাম অ্যাবাউট, অ্যাবাউট, তারপর আরেকটা নিলাম, দিলাম কন্টাক্ট, কন্টাক্ট। তো এই লিস্টটাকে আমরা একটা গ্রুপে তৈরি করব। তো এই লিস্ট গ্রুপের জন্য ইউএল কে আমরা লিস্ট গ্রুপ তৈরি করব। তো ইউএল এ ক্লাস দিব আমরা লিস্ট গ্রুপ, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন এর মধ্যে লিস্ট হাইফেন গ্রুপ, আর ও ইউ এন্ড লিস্ট গ্রুপ। তো লিস্ট গ্রুপ দিলাম ইউএল কে। তো লিস্ট গ্রুপের আপনার আইটেম হলো, লিস্ট গ্রুপের আইটেম হলো এলআই। তো এলআই কে আমরা ক্লাস দিব, ক্লাস দেখেন আমরা এই যে আইটেম দেওয়ার সাথে সাথে এটা লিস্ট গ্রুপ। আর এটা যেহেতু আমরা একটা দিছি তো একটা এই ডিজাইন হয়েছে, তো আমরা বাকিগুলো দিয়ে দিচ্ছি একসাথে দিচ্ছি। ক্লাস ইকুয়াল টু ডাবল লিস্ট আইটেম সবগুলো হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা ফার্স্টটাকে অ্যাক্টিভ রাখতে চাই, তো এই জন্য আমরা এই ফার্স্টটায় অ্যাক্টিভ ক্লাস দিব। এখন এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এখন মনে করেন যদি আমরা যে কোনো একটা ডিজেবল করে রাখতে চাই, যেমন সেকেন্ডটা আমি ডিজেবল করে রাখি, তাহলে এটা ক্লাস দিতে হবে ডিজেবল, ডিজেবল। এখন এটা ডিজেবল হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা ইউএল, ইউএল কে আমরা লিস্ট গ্রুপে তৈরি করলাম। তো এখন আমরা অ্যাঙ্কর ট্যাগ কেও এরকম লিস্ট গ্রুপ করতে পারি। তো আমি একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ নিচ্ছি, এ ট্যাগ। এখানে আমি হ্যাশ চিহ্ন দিয়ে রাখলাম, এখানে আমি দিলাম হোম, হোম ডুপ্লিকেট করলাম, এখানে অ্যাবাউট, সেম ভাবে এখানে কন্টাক্ট দিলাম, কন্টাক্ট। দেখেন এটা চলে আসছে। তো এটাকে, এই ডিভটাকে হলো আমরা লিস্ট গ্রুপ তৈরি করব। তো ডিভে আমরা ক্লাস দিব, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন এর মধ্যে লিস্ট আইটেম গ্রুপ। দেখেন এটা লিস্ট গ্রুপ তৈরি হয়েছে। তো এখন আমরা সেম ভাবে এই অ্যাঙ্কর ট্যাগ মানে এ ট্যাগ এই ডিভের হলো আইটেম। তো এটা আমি আইটেমেও ক্লাস দিব, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে হবে লিস্ট আইটেম গ্রুপ হাইফেন আইটেম, আইটেম। দেখেন এটা চলে আসছে। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের যে এই অ্যাঙ্কর ট্যাগের টেক্সট ডেকোরেশন আছে এটা আমরা উঠিয়ে দিতে চাচ্ছি, এন্ড গ্রে কালারের একটা হোভার ইফেক্ট দিতে চাচ্ছি আমরা। এটা এখানে একটা বিয়ার দিয়ে, বিয়ার দিয়ে, ওকে। তো এই ইফেক্ট এবং টেক্সট ডেকোরেশন নান করার জন্য আমাদের একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আমরা দিব এখানে। তো এই সবগুলাতে দিব, আমরা ক্লাস দিব লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন আইটেম হাইফেন অ্যাকশন, তাই ও অ্যাকশন। দেখেন টেক্সট ডেকোরেশন চলে গেছে, আর ব্যাকগ্রাউন্ডে একটা খেয়াল করে বুঝতে পারবেন যে গ্রে কালারের একটা ওভার ইফেক্ট চলে আসছে। এখন মনে করেন যে আপনি এই যে যে আমাদের বর্ডার আছে, এই বর্ডার গুলো আপনি চাচ্ছেন, এই বর্ডার আপনি উঠাই দিতে চাচ্ছেন, তো এই জন্য আপনি ক্লাস নিতে পারেন। এইটা এখানে লিস্ট গ্রুপ,
এখানে আমরা দিতে পারি যে এলাই লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন প্লাস এফ এল ইউ এস এক্স প্লাস। দেখেন এখানে বর্ডার, উপরের যে বর্ডার এই বর্ডার কিন্তু চলে গিয়েছে। এভাবে আপনি বর্ডার যদি না চান তাহলে আপনি এই ক্লাসটা অ্যাপ্লাই করতে পারেন। ক্লাসগুলো মনে মনে রাখবেন, ঠিক আছে? আর বারবার প্র্যাকটিস করবেন তাহলে এগুলো অটোমেটিকই আপনার মনে থাকবে। এটা আমাদের ভার্টিক্যালি আছে কিন্তু আমরা এটা হরিজেন্টালি চাচ্ছি, তাহলে জাস্ট এখানে আপনি ক্লাস লিখবেন লিস্ট হাইফেন গ্রুপ গ্রুপ হাইফেন হরিজেন্টালি আর আমরা ফ্ল্যাশটা এখান থেকে উঠাই দিই। দেখেন এখন এটা সুন্দর হয়ে গেছে। এইভাবে আপনি হরিজেন্টালিও আপনি এই লিস্ট গ্রুপ তৈরি করতে পারবেন। এখন আমরা অনেক সময় দেখি যে এরকম লিস্টে, যেমন আমাদের ইনবক্সে ইনবক্সে যখন আমাদের কোনো মেসেজ আসে, আমরা যখন ওটা না দেখি বা যখন ওটা শো না করে, তখন কিন্তু ওখানে লেখা আসে যে কতগুলো মানে ব্যাচ তৈরি করতে হয়, কত রাইট সাইডে থাকে যে ইনবক্সে আমাদের কতগুলো মেসেজ আছে বা কতগুলো নোটিফিকেশন আছে, তো ওইটা ব্যাচ দিয়ে করা হয়। তো আমি এখানে ইউএল নিলাম, এখানে আমি লিস্ট গ্রুপ দিলাম ক্লাস ক্লাস ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে লিস্ট হাইফেন গ্রুপ লিস্ট গ্রুপ দিলাম। আর আমি এই আইটেমে এখানে দুটোটা আমি একসাথে দিলাম ক্লাস ক্লাস ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন আইটেম আইটেম, ঠিক আছে? আর এখানে ইনবক্স দিয়েছি, এই ইনবক্সের এখানে আমি স্প্যাম ট্যাগ নিব, এই দুটোর ভিতরেই আমি স্প্যাম ট্যাগ নিব, তাই আমি একসাথে নিচ্ছি। স্প্যাম ট্যাগ নিলাম, স্প্যাম ট্যাগের মধ্যে যেমন ইনবক্সে আমার 20 মেসেজ আর এখানে নোটিফিকেশনও 30, ওকে। তো এখন আমার এইটাকে আমি এই লিস্ট গ্রুপের এখানে আমি ক্লাস দিব, যেমন দুটাকে আমি ভাগ করব, এই যেমন ইনবক্স এখানে থাকবে আর এই 20 আমাদের রাইট সাইডে থাকবে। তো এর জন্য যদি রাইট সাইডে নিতে চান তাহলে দুটাকে ভাগ করার জন্য আমাদের ক্লাস হচ্ছে জাস্টিফাই আইটেম কন্টেন্ট আইটেম বিটুইন, বিটুইন দিলে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। আর আপনার এটাকে এর ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে, তো আমরা এটা ডিসপ্লে দিলাম ফ্লেক্স ডি হাইফেন এফ এল ই এক্স ডিসপ্লে ফ্লেক্স, এটার ক্লাস হচ্ছে ডি হাইফেন ফ্লেক্স, এটা হয়ে গেছে। সেম ভাবে এই স্প্যান ট্যাগেও এটা দিতে হবে, এরকম ভাবে এটাকে আমি কপি করি, দুটাকে কপি করলাম, এটা আমি দিয়ে দিচ্ছি দুটোটা ক্লাস। দেখেন দুইটা দুই সাইডে হয়ে গেছে। এখন এই 20 আর 30 এটা হলো আমাদের স্প্যান ট্যাগের মধ্যে, তো এটাকে আমরা ব্যাচ তৈরি করব, তো এই জন্য স্প্যান ট্যাগে ক্লাস নিব, দুটাই একসাথে নিচ্ছি। ক্লাস ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে ডি ব্যাচ, দেখেন ব্যাস নিয়ে আমার ফুল একটা টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে। আপনি বুস্টার ফোরের যে প্লেলিস্ট আছে ওখানে গেলেই আপনি এই ব্যাস নিয়ে ফুল টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন, তাহলে আপনি
ভালোভাবে বুঝতে পারবেন যে ব্যাচ আসলে কি এবং কিভাবে এই সবগুলো ক্লাস অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমি জাস্ট দেখাচ্ছি, ব্যাচ দিলাম এবং ব্যাচের মধ্যে দিব একটা ব্যাকগ্রাউন্ড, ব্যাচ হাইফেন যে ব্যাচে কালার দিচ্ছি প্রাইমারি প্রাইমারি দিলাম। আর এটার ব্যাচে আমি পিল দিচ্ছি, ব্যাচ পিল আমি একটু রাউন্ডেড করলাম এই জন্য ব্যাচ পিল দিলাম। তো এভাবে আপনি লিস্ট গ্রুপের মধ্যে আপনি এরকম ব্যাজও তৈরি করতে পারবেন এই ক্লাসের মাধ্যমে খুবই ইজিলি। ঠিক আছে, তো আসলে বুঝতে পারছেন যে লিস্ট গ্রুপের ক্লাসগুলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর এগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতেই আপনাদের অটোমেটিক এটা মনে থাকবে। আর প্র্যাকটিস না করলে আপনি যতই করেন আপনার মনে থাকবে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।